লোকে বলছে আপনাদের দলে চোর আছে, আছে তো, আছে তো, কিন্তু আমি তো সেই দল খুঁজছি যে দলে একটাও চোর নেই। সেই দলে আমি কিন্তু তাদের পার্টি অফিস ঝাড় দেবো প্রত্যেক দিন যদি একটা দল এখানে দাঁড়িয়ে বলে দিতে পারে, একটা রাজনৈতিক দল এখানে দাঁড়িয়ে বলে দেবে আমার দল কেন বলুন তো, কেন 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 50 কোটি টাকা পাওয়া গেছে পার্থবাবুর নামে, এই পার্থবাবুর নামে 50 কোটি টাকা পাওয়া গেছে, খুব অন্যায় করেছে সে। শাস্তি পেলে আমাদের কিছু দুঃখ নেই। পার্থকে একদিন হাতে ধরে রাজনীতিতে আমি এনেছিলাম, তার আত্মজীবনী পড়বেন লেখা আছে, সুমনদার হাতে ধরে পলিটিক্স নেমেছিলাম, আমার দুঃখ আছে তার জন্য, অনেক বেদনা আছে আমার মনে, কিন্তু 50 কোটি টাকার সঙ্গে তুলনা হবে? 13,000 কোটি টাকা নিয়ে ভারতবর্ষ থেকে বেরিয়ে গেল নীরব মোদী, কে তাকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিল? আমি অনেকবার বিদেশ গিয়েছি মশাই, কিভাবে ভিসা পেতে হয়, কিভাবে নিজেকে বাইরে যাওয়ার জন্য কত রকমের চেকিং এর মধ্যে দিয়ে যেতে হয়, 13,000 কোটি টাকা আপনাদের কাছ থেকে নিয়ে ব্যাংকের থেকে নিয়ে পালিয়ে গেল নীরব মোদী। আজকে আমি যখন এখানে নির্বাচনে দাঁড়াই তখন আমাকে এখানকার লোক বলেছিল ফিরে যান ভোট দেব না, কেন দেবেন না, না আমরা জল জমে যায় এখানে, আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়, আমরা এখানে থাকতে পারি না, দীর্ঘদিন ধরে এই কষ্টের মধ্যে আছি। ভাবলাম যে আমাকে যে এখন ফিরিয়ে দেন, তাহলে আমার কাজ করার কোনো সুযোগই হলো না, আমার কাজ করার সুযোগ দিন, তাহলে আমি কিন্তু জলটা বার করার জন্য যা ব্যবস্থা করে যা করবো, খালটা পরিষ্কার হবে আর সেই খালের মাটিতে মাটি উঁচু হবে, জায়গা উঁচু হবে, কাজ তো শুরু করেছি, কাজ শুরু করেছি, এখানে ঠেকে গেলাম, দাঁড়িয়ে গেলাম কি এখানে দোকান বানানো হয়ে গেছে, এক গাদা দোকান বানানো হয়ে গেছে। এবারে এই এই যে যে মেশিন দিয়ে আমরা কাজ করছি, এই মেশিন শেষ পর্যন্ত কাজ করবে, এখানে দোকান থাকতে পারবে না। এই যে জায়গাটা আমি এখানে পরিষ্কার মানুষকে বলে দিতে চাই, আমাকে দাবি করেছিলেন, আমি প্রায় 1.5 কোটি টাকা জোগাড় করে মানে স্যাংশন করিয়ে কাজ আরম্ভ করেছি, এখন যদি আপনারা কাজ বন্ধ করে দেন ভবিষ্যতে আর এখানে এই খাল কখনো সংস্কার হবে না, আজকের এই উদাহরণ থেকে যাবে, কিন্তু যদি খাল সংস্কার আর ভবিষ্যতে হবে না, কারণ এইটা না হলে তো বর্ষায় প্রচণ্ড প্রবলেম হয়, হবে তো একদিনের প্রবলেম নয় তো, এটা একটা ক্রনিক প্রবলেম দাঁড়িয়ে যাবে মানুষের জন্য, বহু পুরনো, এটা 10 বছর আগে আমি মৃত্যু করেছিলাম।